হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা আগের বাটে দেখেছিলে হায়দ্রাবাদ আসার ফুল মেল জার্নিটা, আর আমরা যেদিনকে পৌঁছাই প্রায় 12:30টার মধ্যে যেহেতু পৌঁছে যাই, তো সেদিনকে আমাদের টিচাররা বলে যে সেদিনকে দুটো সাইট সিন করাবে। দ্যাটস ওয়াই আমরা রুমে গিয়ে ঝটাফট করে রেডি হয়ে নিই আর ওপরে লাঞ্চ করার জন্য চলে আসি। সেদিনকে ছিল হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, মানে হায়দ্রাবাদে এসেই এখানকার স্পেশাল ডিশ আমরা খেয়ে নিই। খেতে আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু খাওয়া দাওয়া করেই যে আমাদের সাইট সিনে বেরোতে হয়েছে একটুখানি কষ্ট হয়েছিল, কারণ আমরা একটুকু রেস্ট পাইনি। তারপরে আর কি বাস চলে আসলো, বাসে এক এক করে সবাই উঠে পড়লো কাউন্ট ওয়াইজ। তারপর আমরা বাসে গান শুনতে শুনতে মজা করতে করতে যাচ্ছিলাম। বাসে করে আসতে টাইম লাগলো প্রায় 10-20 মিনিট। আমরা এখন যাচ্ছি বিড়লা মন্দিরে, তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, তোমরা যারা এই মন্দিরে আসছো সবাইকে কিন্তু এখানে মোবাইল জমা করতে হবে, কোনো প্রবলেম নেই, ওনারা ঠিকভাবে ভালো করে তোমার মোবাইলটাকে সুরক্ষিত রাখবে। আর আমি বলবো হায়দ্রাবাদ আসছো, মাস্ট ভিজিট করো এই বিড়লা মন্দিরটা, ওপর থেকে একটা অসাধারণ ভিউ আসে। এইগুলো আমি মন্দিরতে ঘুরে আসার পরে ক্লিপগুলো নিচ্ছিলাম, কারণ ওখানে তো মোবাইল অ্যালাউড করেনি, তাই জন্য আমি কোনো ভিডিও নিতে পারিনি। বাসের মধ্যে নাচানাচি আনন্দ করতে করতে পৌঁছে গেছি পরের ডেস্টিনেশনে। তো এসেই দেখি এখানে একটা বড় দিয়া আছে, আর এখন আমরা চলে এসেছি হচ্ছে লুম্বিনী পার্কে। তো চলো ভেতরে যাওয়া যাক, এখানে এন্ট্রি প্রাইস 20 টাকা করে। বিকালবেলার টাইমটা আমাদের এই লুম্বিনী পার্কে বেশ মজায় কেটেছে, কারণ এখানে আছে অনেক মজাদার রাইডস, বোটিং, সঙ্গে লেক, খাওয়া দাওয়া, ঘোরা আর ছোটোখাটো পার্কের মজা। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের ফ্রেন্ডসরা সব এই বুল রাইডটা করছিল, তো তারপরে আমরা এটাকেই মজা নিচ্ছিলাম সবাই মিলে, তোমরাও দেখে নাও। লুম্বিনী পার্কে অনেক মজা করার পরে আমাদের ছিল লেজার লাইট শো এর প্রোগ্রাম। তো লেজার লাইট শো দেখার জন্য আমাদের পার হেড কস্ট পড়েছিল 25 রুপিস করে, তো যেটা আমাদের ফ্যাকাল্টিরাই কেটে দিয়েছিল। দেন আমাদের লেজার লাইট শো আরম্ভ হয়েছিল হচ্ছে 7টা, তো চলো তোমরা দেখে নাও।
আজকে টোটাল তাহলে আমরা দুটো স্পট ঘুরলাম, এক হচ্ছে লুম্বিনী পার্ক আর দুই হচ্ছে বিড়লা মন্দির, তারপরে দেখলাম হচ্ছে লুম্বিনী পার্কে লেজার লাইট শো। তো আজকে দিনটা বেশ ভালো কাটলো। হোটেলে এসে তোমাদেরকে আমি এই রুম ট্যুরটা একবার দিয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিওর ফার্স্টেই দেওয়া উচিত ছিল কিন্তু দেওয়া হয়নি, এত তাড়াহুড়ো করছিলাম বেরোনোর জন্য। তারপর কোনো মতে আমরা রুমে গিয়ে একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে খেতে চলে এসেছি সবাই মিলে, কারণ সারা দিনের জার্নি অ্যান্ড পেটে খিদে চুই চুই করছে। তো আজকে আমাদের ডিনারে ছিল ভাত ডাল চিকেন স্যালাড আর একটা তরকারি। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে, বাই।